السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ من الله من الشيطان الرجيم فاسجد له وسبحه ليلا طويلا النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحمة আলা রাজৌলিন কাম আমিনাল্ লাইলে ও সাল্লাহ আয় কাজা আহ্লাহু ও সল্লাত ফাইনা আবাদ ফা নাজাহা আলা ওয়াজেহাল মা আলা আখরিল হাদিস রাহুল বোহারিয়া মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাহ আলাইসাল্লাম আমরা ফাজায়লা আমলের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রাতের সলাৎ রাতে সলাৎ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় রাতে সলাত আদায় করে মানুষের পাপ মোচন হয় রাতে সলাৎ আদায় করলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন এ মর্মে আল্লাহ তালা বলেন তাবিলা মোহাম্মদ সাল আলাইহি আপনি নফল সালাত আদায় করুন এবং রাতের দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল জিকি রাজকার করুন আয়াতে আল্লাহ তালা আমাদের নবীকে রাতে নফল সালাত আদায় করার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি রাতের দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল জিকি রাজকার করুন এ মর্মে আবু হাজি বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে তিনি বলেন মায়াদুনী দু ফস্তাজিবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলুনী ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তা প্রদান করব ফাগ ফেরালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা প্রদান করব অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং রাতের শেষ অংশে মানুষকে দোয়া প্রার্থনা করার জন্য বলেন তিনি বলেন তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে কিছু চাইলে আমি তা প্রদান করব। আমার কাছে ক্ষমা ভিক্ষে চাইলে আমি ক্ষমা করব। আনাস আল্লাহ তাল আহ বলেন রসুল সল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ফিল জান্নাতে লাগোরাফা অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে ইরা খারে জাহা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ঘরগুলি এত স্বচ্ছ এত পরিষ্কার এত উন্নত মানের মুক্তা মানিক্য দ্বারা তৈরি যার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় এ কথার অর্থ এই নয় যে অন্য মানুষ এই ঘরে যারা বসবাস করে তাদের দেখতে পাবে যারা এই ঘরে বসবাস করে তারা বাইরে যারা অন্য কেউ আছে তাদের দেখতে পাবে বিষয়টি এমন নয় জিজ্ঞাসা করসুল এমন ঘর কোন ব্যক্তির জন্য হতে পারে আল্লাহর নবী উত্তরে বললেন মান আলানাল কালামা যে ব্যক্তি কথা নরম করলো যার ভাষা নরম সে ব্যক্তি এই জান্নাত লাভ করবে ও আতামত আমা দোস্ত গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করল ও আদাম শ্যামা নিয়মিত নফল শ্যাম পালন করল অসল্লা বিল্লাইল অন্যাস নেয়াম রাতে সলাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত হাদিসটি এমাম তির্মিজি তার তিরমিজি গ্রন্থে বর্ণনা করেন নাসের উদ্দিন আলবানি রাহেমহল্লা হাদিসটিকে বিশুদ্ধ বলেন আমরা হাদিসে অত্র মানুষের জান্নাত লাভের চারটি বড় কাজ পেয়েছি তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যারা নরম ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলা জাতির জন্য একটি বড় পাওয়া তেমনভাবে জান্নাত লাভের একটি বড় মাধ্যম আল্লাহ নবী বলেছেন মানুতের রিফকা যাকে নরমতা দেওয়া হয়েছে তাকে সব কল্যাণ দেওয়া হয়েছে যার কথা নরম যার আচরণ নরম সে ইহকালেও সফল ব্যক্তি পরকালেও সফল ব্যক্তি রসুল সাল্লাম একদা এ কারণে আয়েসা রাজি আনহাকে বলেছিলেন আলাইকে বিরিফ আয়েসা তুমি নরমতা অবলম্বন করো তুমি কঠোরতা কর্কশতা থেকে বেঁচে থাকো নরমতা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় নিয়মিত নফল শ্যাম পালন করা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় রাতে সলা আদায় করা এমন একটি কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় আবহরা এরা রাজা জি আল্লাহ তালা আন বলেন রাসূল সল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে উঠে কোরান মাজিদ হতে দশটি আয়াত পড়ল আল্লাহ তালা তাকে গা ফেল অলস ব্যক্তির অন্তর্ভুক্ত করবেন না তিনি বলেন রাতে কেউ উঠে যদি এক শতটি আয়াত পড়ে তাহলে আল্লাহ তালা তাকে রাত জেগে এবাদত করার নেকি দিবেন তিনি বলেন রাত উঠে কেউ যদি এক হাজার আয়াত পড়ে তাহলে তাকে অনেক অনেক নেকি প্রদান করা হবে প্রচুর পরিমাণে নেকি প্রদান করা হবে আনাস বলেন রসুল সাল আলিহাল্লাম বলেছেন মন কাম যে ব্যক্তি নিজে রাতে জাগল। এবং তার পরিবারকে জাগালো। ফাঁ সল্লিয়ে রাকা তাইনে মিলে রাতে দূরে কাত সলা তাদায়ই করলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোতেবাফি জাকে রিন ও জাকে রাত এদের দুইজনকে রাতে তাসবি তাহলিলকারী ঝিকি কারীদের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে যে কোনো সময়ে মানুষ রাতে উঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দূরেকাত সলাত আদায় করতে পারে আবহাওয়া এরারাজিয়াল্লাহ তাল আনহু বলেন রাসূল সল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন মান কাম আমিনাল লাইলে যে ব্যক্তি রাতের কোনো অংশে ঘুম থেকে উঠল এবং নফল সলাত আদায় করল ওয়াই কাজা হালাহু তার পরিবারকে জাগাল অসল্লাত তার স্ত্রী সলাত আদায় করলো ফাইনা আবাদ ফানা জাহালা ওয়াজি আলমা তার স্ত্রীকে জাগানোর জন্য তার মুখের ওপরে পানি ছিটিয়ে দিল রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম পরের বাক্যে বলেন ও রাহেম আলা আলাহ ইমরা আতিন ওই মহিলার প্রতি আল্লাহ তালা দয়া করেন ওই মহিলার প্রতি আল্লাহ বিশেষ রহমত নাজেল করেন যে মহিলা কামাত লাইলে রাতে উঠে রাত জেগে সলা আদায় করে এবং ওয়াই কাজাদা তার স্বামীকে ঘুম থেকে জাগাই অসল্লা স্বামীও সলা আদায় করে ফাইন আবাহ যদি স্বামী রাতে জাগতে না চায় আল্লাহর নবী বলেন আলা সে তার মুখের উপরে পানি ছিটিয়ে দেয় অর্থাৎ তাকে রাতে ঘুম থেকে জাগানোর প্রাণপণে চেষ্টা করে যে কোনো মূল্যে যদি একজন স্বামী তার স্ত্রীকে জাগাতে চেষ্টা করে তার স্ত্রী তার স্বামীকে রাতে জাগাতে চেষ্টা করে পরস্পরে একজন আর একজনকে জাগিয়ে যদি তারা রাতে নফল সলা আদায় করে রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন তাদের প্রতি আল্লাহ দয়া করবেন রহমত করবেন আল্লাহ তালা এমন মানুষকে জান্নাতে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী রাজ বলেন রাসুল সাল আলাই বলেছেন আলাইকুম রাতে উঠে সলাত আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের উচিত মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সলাত আদায় করা ফাইনাহ দাবুসলেহিনা কাবলাকুম এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সলাত আদায় করা তারা রাতে সলাত আদায় করত। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে যদি মানুষ সলা আদায় করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আলাইকুম বে কেয়ামিল্লাইল রাতে উঠে সলা আদায় করা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের উচিত মানুষের উচিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে সলাত আদায় করা এটা হচ্ছে তোমাদের পূর্বের পরহেজগার সৎ মানুষদের বৈশিষ্ট্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা পূর্বে দুনিয়া থেকে চলে গেছে তাদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল রাতে সলাত আদায় করা তারা রাতে সলাত আদায় করত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবত বেকুম মানুষ রাতে সলাত আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তোমরা যদি রাতে সলাত আদায় করো তাহলে তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে রাতে সলাত আদায় করলে মানুষের পাপ মোচন হয় পাপ মিটে যায় ও মানহাত নানির মানুষ পাপ থেকে দূরে থাকে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম অত্র হাদিসে রাতে এবাদতকারীর জন্য তিনটি গুণের কথা বলেছেন তিনি এক নম্বরে বলেন রাতে সলা তিন রাতে সলা তাদায় করলে মানুষ পাপ থেকে দূরে থাকে পাপ মানুষের কাছে যায় না মানুষ পাপের কাছে যায় না এরকম একটা পরিবেশ হয়ে যায় রাতে সলাত আদায় করলে উবাদা ইবনে সামিত্র رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগলো এবং বলল লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলকু ওয়া হামদ রাজত্ব তার প্রশংসাতার অহো আলা কুল্লে শাহ কাদির তিনি সর্বশক্তিমান সুবহান আল্লাহলা আহামদুল্লা হে অলা ইলাহ ইল্লাল্লাহ আমরা তার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি তিনি ব্যতীত কোন মাহাবুদ নেই তারপরে বলল লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ প্রতিপালক কোনো উপায় নেই কোনো শক্তি নেই তোমার শক্তি শক্তি তোমার নিকটে একমাত্র উপায় রয়েছে বাহ্যিক এবং আন্তরিকভাবে ভাবে নড়াচড়া করার কোন শক্তি আমাদের নেই কথা বলার পরে বললো রব্বিক প্রতিপালক আমাকে ক্ষমা করো শতবার যদি মানুষ এরকম বলতে পারে রব্বিক ফেরিলি প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো সুম্মা দা তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করলো ফস্তু জি তার দোয়া কবুল করা হবে রাতে উঠে কেউ যদি এই দোয়া পড়ে তারপরে বলে রব্বিক ফিরিলি তারপরে সে যে দোয়া করবে সে দোয়াই তার গ্রহণ করা হবে যে কোনো দোয়াই করতে পারে বলতে পারে রব্বি ইন্নি জলন্ত নাফসি ফাঁক ফেরিলি প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো বলতে পারে আল্লা হুমায়ূন্নি আশ আলুক কালে হুদা ও তোকাওল আফাফা অল গেনা হে প্রতিভা আলোক তোমার কাছে পরহেজ গারিতা চাই তোমার কাছে মুখাপেক্ষিহীন হওয়া চাই তোমার কাছে রুজি চাই যে কোনো দুয়া মানুষ রাতে উঠে এই দুয়ার পরে বলতে পারে অবশ্যই তার দুয়া কবুল করা হবে রাসূল সাল্লাহ সাল্লাম পরের বাক্যে বলেন সুমার তাওয়াজজা অতঃপর অজু করল অসল্লা এবং সলা তাদায় করলো কবেলাত সলা সলাত তার কবুল করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসে রাতে ঘুম থেকে উঠে সলাত আদায়ের এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ জানছিলাম রাতে উঠে আমাদের করণীয় কি অবশ্য বোখারি মুসলিমের হাদিসে এটাও রয়েছে যে রাতে উঠে সুরা আল ইমরানের শেষ রুকু অথবা শেষ রুকু থেকে প্রথম পাঁচ আয়াত পড়তে পারে পাঁচ আয়াত পড়ার পরে এই দোয়া পড়ে সে যে কোনো প্রয়োজনীয় নিজের চাওয়া পাওয়া আল্লাহর নিকটে দাবি জানাতে পারে মহাজবিনে জাবাল রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন যে কোনো ব্যক্তি রাতে অজু করে ঘুমায় অজু অবস্থায় রাত অতিবাহিত করে ফায়াত আর মিনাল্লাইলে এরপরে রাতের কোনো অংশে সে ঘুম থেকে জাগে আল্লাহর নবী বলছেন ফায়াস আলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়েহু রাতের যে কোনো অংশে উঠে যদি মানুষ আল্লাহর নিকটে কিছু চায় যে যা চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন যার যা প্রয়োজন রাত উঠে মানুষ সে তাই আল্লাহর নিকটে চাইতে পারে আবু হরাইরা রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন ইনফিল্লাইল্লা সাহ অবশ্যই রাতে একটি সময় রয়েছে লা অফ কহা আব্দুল মুসলিম যে কোনো একজন মুসলিম বান্দা দাস দাসী সেই সময়ের অনুকূলে উঠে ফা আলুল্লাহ খায়রান তারপর আল্লাহর নিকটে সে করলেন চাই ধনিয়াবি করলেন অথবা পরকালীন করলেন চাইতে পারে আল্লাহ তুমি আমাকে ইহকালে একটা বড় কিছু প্রদান করো চাইতে পারে আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো সে রাতে যা উঠে চাইবে আল্লাহ তাকে তাই প্রদান করবেন অবশ্য আমরা এর আগের বোখারি মুসলিমের হাদিস দ্বারা অবগত হয়েছি যে সেই সময়টুকু রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে হতে পারে আমরা আনুমানিক হিসাব করতে পারি রাত একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম একটা সময় থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মানুষ আল্লাহ তালার কাছে রাতে কিছু চায় যে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই প্রদান করবেন আবু হোরায়রা রজিয়া আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন ইন্ন সায়তান ইয়াকেদো আলা কাফিয়াতে আহা আহাদেকুম নিশ্চয় শয়ত্যান তোমাদের মাথার পিছন দিকে লাগায় সালাসা লাগাই তিনটি নিশ্চয় তোমরা যখন ঘুমিয়ে যাও যখন তোমরা ঘুমন্ত অবস্থায় থাকো তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায় চুলে প্রত্যেক গিরহার উপরে এভাবে হাতে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন তবিল রাত অনেক তুমি ঘুমাও রাত অনেক তুমি ঘুমাও রাত অনেক তুমি ঘুমাও এইভাবে সারা রাত ঘুমানোর প্রাণ চেষ্টা করে আল্লাহর নবী বলেন কাদা আল্লাহ সে যদি রাতে ঘুম থেকে জেগে যায় আল্লাহকে স্মরণ করে বলে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা সুর সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দান করেছিলেন আবার জীবিত করলেন সে আল্লাহর প্রশংসা মানুষ যদি ঘুম থেকে উঠে এই কথা বলতে পারে তাহলে ইন হাল্লাত ওকদা একটি গিরে খুলে যায় অন তাওয়া তারপরে সে যদি অজু করতে পারে আল্লাহর নবী বলছেন ইন হাল্লাত ওকদা তাহলে আর একটি গিরে খুলে যায় দ্বিতীয় স্তর হচ্ছে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করলো অজু করলেই তার দ্বিতীয় গির্হাটা খুলে যায় আল্লা রসুল বলছেন ফাইন সল্লাহ এরপরে যদি ও সলা তাদায় করে ইন হাল্লাত ওকদা তাহলে আর একটি গিরা খুলে যায় তখন সে সকাল করে খুব আনন্দের সাথে ফুর্তির সাথে যদি বিষয়টি এমন না হয় তাহলে সে সকাল করে একেবারে হবিস আননাফস মনে হয় যেন কেমন কেমন লাগে তার মুখ দেখে অপবিত্র আত্মা নিয়ে অপবিত্র মুখ নিয়ে সে সকাল করে বলেন অলস হয়ে অপবিত্র মুখ নিয়ে সকাল করে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম মানুষ যদি রাতে ঘুম থেকে উঠে দূরে কাজ সলা করে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে ঘুম থেকে উঠে যদি এইসব দুয়াগুলি পড়ে বিনয়ের সাথে কান্না কাটি করতে পারেন তিনি বলেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে সুন্দর করে উজু করে তারপর আদায় করে তারপর আল্লাহর নিকটে ক্ষমা ক্ষমা তাহলে আল্লাহ তাকে করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা পাপি আমাদের পাপ আছে পাপ থাকায় স্বাভাবিক যে যেকোনো সময়ে ঘুম থেকে উঠে রাতে যদি চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে বলতে পারি প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আস্তাক ফির তুবিলাইহে তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই এই বলে যদি কান্নাকাটি কাটি করে তাহলে সে মানুষ ক্ষমা পাবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের ঘুম থেকে উঠে এইভাবে ডাকার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ